মাহবুবা আফের দাউস আপনি লিখেছেন কোরআন মজিদ ছুঁয়ে কসম করা কি শির্ক নাকি কোরআন মজিদ ছুঁয়ে কসম করলে কসম হয়ে যাবে এই সম্পর্কে কোরআনদিজ কি বলে কোরআন মজিদ ছুঁয়ে কসম করাটা এটাকে সরাসরি শির্ক বলা যাবে না তবে এটি কসমের কোনো পদ্ধতি নয় এটি সঠিক পদ্ধতি নয় কসম করবেন আল্লাহর নামে কোরআন নামে নয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান আদা ইয়াহলি ফেফাল ইহলি বিল্লা যদি কেউ শপথ করতে সে আল্লাহর নামে শপথ করবে আউলিয়াসম অথবা চুপ থাকবে কোনো কিছু ছুঁয়ে শপথ করার এই প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশ এটি নয় তার নির্দেশ হলো আল্লাহর নাম ধরে শপথ করে বলা যাবে আল্লাহর নামে শপথ করছি এভাবে আল্লাহর যে কোনো নাম ধরে বা এক কোরআন যার কালাম তার নামে শপথ করছি এই ধরনের কথা বলে অর্থাৎ আল্লাহর দিকে সম্বন্ধ করে তিনি মুখে শপথ করবেন এটি হলো শরিয়ার শপথের আপনার পদ্ধতি